আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ষষ্ঠতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে পৌরনীতি অ্যাসাইনমেন্ট নাম্বার এক। শিরোনামে তোমরা লিখে দিবে রাষ্ট্র ও সরকার একে অপরের পরিপূরক। তো চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই। তো প্রশ্নটি করা হয়েছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে, পৌরনীতি ও নাগরিকতা। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিয়ে দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে রাষ্ট্র ও সরকারের ধারণা। এখানে দুই মার্কের জন্য তোমাকে লিখতে হবে রাষ্ট্র ও সরকারের ধারণা সম্পর্কে। মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা, এটাও আমাদের দুই মার্কের জন্য। তিন মার্কের জন্য লিখতে হবে স্বাধীন রাষ্ট্রের অপরিহার্য উপাদান। আসলে স্বাধীনতার জন্য অপরিহার্য উপাদান হিসেবে সার্বভৌমত্ব ব্যাখ্যা করতে হয়। তো সার্বভৌমত্ব আমরা ব্যাখ্যা করব। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, আসলে আমাদের কিন্তু উপাদান চারটির মধ্যে সবচেয়ে বড়, স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, এখানে ছয়টি পয়েন্ট বর্ণনা করতে বলছে। রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্কের ছয়টি পয়েন্ট, তো আমাদের ছয়টি পয়েন্টই বর্ণনা করতে হবে। তো চলো তাহলে খাতায় এটা কীভাবে লিখবে সেটা আমরা এখন দেখে নিই। এটি হচ্ছে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের প্রথম পেজ, যেখানে উপরে লিখে দিতে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম রাষ্ট্র ও সরকার একে অপরের পরিপূরক। তারপরে কর্ণ প্রশ্নের উত্তর, রাষ্ট্রের ধারণা সম্পর্কে আমরা দিব আগে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রের বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রের আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং কি জনসংখ্যা। এছাড়াও রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার এবং সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অতএব গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে অনুগত্যশীল বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। এর সংজ্ঞা বিশ্লেষণ করে দেখা যায় রাষ্ট্রের চারটি উপাদান, একটা হচ্ছে জনসমষ্টি, আরটি নির্দিষ্ট ভূখণ্ড, আরটি হচ্ছে সরকার ও সার্বভৌমত্ব, সরকারের ধারণা। সরকার রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার তিন ধরনের কাজ করে থাকে: আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার সংক্রান্ত। এই তিন ধরনের কাজ সম্পাদনের জন্য সরকারের তিনটি বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগ দেশের প্রয়োজনীয় আইন তৈরি করে, সেই আইন প্রয়োগ করে শাসন বিভাগ সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করে, এবং বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেয় এবং নিরাপরাধীকে মুক্তি দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অতএব সরকার বলতে সেই জনগোষ্ঠীকে বোঝায় যারা রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার প্রতিষ্ঠার সাথে জড়িত। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। সরকার জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে। খনক প্রশ্নের উত্তর, মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা। আসলে আমরা আগে দেখে নিব সমাজ জিনিসটা আসলে কি। সমাজ বলতে সেই সংবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্যে সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্যে সাধনের জন্য সংবদ্ধ হয়ে বসবাস করে, তখনই সমাজ গঠিত হয়। সমাজের সদস্যদের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি। সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে, আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যে মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ গড়ে তোলে। তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথার্থই বলেছেন, মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বসবাস করে না সে পশু না হয় সে দেবতা। তারপরে আছে আমাদের গণক প্রশ্নের উত্তর, স্বাধীন রাষ্ট্রের অপরিহার্য উপাদান। আসলে স্বাধীন রাষ্ট্রের অপরিহার্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। নিম্নে তা বর্ণনা করা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। সার্বভৌমত্ব বলতে কোনো দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীণ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎসব বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা। রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী সার্বভৌমত্ব কোনো একটি রাষ্ট্র ব্যবস্থার উপর সর্বোচ্চ ক্ষমতা নির্দেশনকারী একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটি রাষ্ট্র গঠনে সার্বভৌমত্ব কেন্দ্রিক মতবাদের একটি মূলনীতি। এটি রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান, আর সার্বভৌম আদর্শই হলো আইন। এই উপাদান ব্যতীত কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। এটি রাষ্ট্রের চরম পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর দুটি দিক রয়েছে: অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব রাষ্ট্রের সাহায্যে রাষ্ট্র দেশের
অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে, অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে। ঘ নং প্রশ্নের উত্তর, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। প্রাচীনকাল রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন, আমি রাষ্ট্র। তবে আধুনিককালে রাষ্ট্র ও সরকারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, নিম্নে তা দেখানো হলো। গঠনগত, জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এই চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। সরকার ওই উক্ত চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান, যার মধ্যে রাষ্ট্র পরিচালিত হয়। জনসমষ্টি, রাষ্ট্র গঠিত হয় দেশের সব জনগণ মিল নিয়ে, আর সরকার গঠিত হয় আইন শাসন ও বিচার বিভাগের নিয়োজিত ব্যক্তিদের নিয়ে। স্থায়িত্ব, রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান কিন্তু সরকার অস্থায়ী এবং পরিবর্তনশীল। জনগণের চাহিদা পরিপ্রেক্ষিতে এবং রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার সুবিধার্থে সরকার পরিবর্তিত হয়, কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয় না। প্রকৃতি ও বৈশিষ্ট্য, বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন। সার্বভৌমত্ব, রাষ্ট্র সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সরকার সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র। ধারণা, রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, রাষ্ট্রকে দেখা যায় না, কল্পনা বা অনুধাবন করা যায়, কিন্তু সরকার মূর্ত, কারণ যাদের নিয়ে সরকার গঠিত হয় তাদের দেখা যায়। সুতরাং রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য থাকলেও আমরা বলতে পারি উভয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, একটিকে ছাড়া অন্যটির কথা কল্পনা করা যায় না। রাষ্ট্রকে পরিচালনার জন্য সরকার গঠিত হয়। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি, বেশি বড় করে তৈরি করা হয়নি, যে আহামরি অনেক বড়, তো মাত্র পাঁচটা পেজের মধ্যে এটা আছে, এটা হচ্ছে তার প্রথম পেজ, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর, দ্বিতীয় পেজ, বাংলাদেশের জীবন মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা। তারপরে হচ্ছে আমাদের স্বাধীন রাষ্ট্রের অপরিহার্য উপাদান, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। আচ্ছা, এটি হচ্ছে আমাদের লাস্ট পেজ। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, লাইক করার পাশাপাশি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।